এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। কোভিড 19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। অন্যায় হত্যার যদি বিচার হয়, এই জমিনে যদি বিচার হয়, তবে হয়তো সিনার মা কিছুটা হলেও শান্তি খুঁজে পাবেন তার আত্মার মধ্যে। এর জন্য সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই যে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ছোট্ট একটু বিনীত অনুরোধ, যাতে এই অন্যায় হত্যার বিচার হয়। আমরা এটা প্রকল্পটা এক বছর আমরা ডেট কি করা হয়েছে বাড়ানো হয়েছে, এটা শেষ হলে আমরা কি সেকেন্ড ফেজ আমরা যাব, ওখানে আরো মনে করো আরো 500 বা 600 আমরা নদী নেব। এটা করলে পরে আস্তে আস্তে এই যে পানি ধারণ ক্ষমতাটা আমাদের বাড়বে, এবং এখন যেভাবে গ্রাম প্লাবিত হয় এটার পরিমাণটা কমে আসবে। আমি তো বলতে পারবো না বন্ধ করবো, আমরা এটা কমায় আনতে পারবো, আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বাঁধ ভাঙবার কথা আপনার বলে, এগুলো আমরা এই মাটির বাঁধ, আমাদের মাটি আপনারা জানেন পৃথিবীতে আমাদের দেশে শুধু এত নরম মাটি আছে। আমাদের যখন পানিগান আসে তখনও নদী পার ভাঙতে থাকে, আমাদের পানিগান নামতে থাকে তখনও পার ভাঙতে থাকে, দুই দফায় আমাদের নদী পার ভাঙতে থাকে। এগুলো আমাদের মোকাবিলা করতে হবে, আমাদের ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছে।